এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে মিথুন সিলেটে আসলে চতুর্থ দিনের শুরুটা হয়েছিল বাংলাদেশের হার কখন নাগাদ আসলে নিশ্চিত হয় সেই অপেক্ষায় তবে প্রথম সেশনটা যদি আমি বলি বাংলাদেশের জন্য যেভাবে তারা গতকালকে ব্যাট করেছে সে তুলনায় অনেকখানি ভালো হয়েছে যদিও বা দুটো উইকেট তারা হারিয়েছে তবে এই উইকেটে মমিনুল হক জানাচ্ছেন আসলে টেস্ট ক্রিকেটটা কিভাবে খেলতে হয় এবং আমরা দেখলাম আর কি যে অতীতের মতন পরিসংখ্যান যেমনটা তার পক্ষে রয়েছে মমিনুল হক শ্রীলঙ্কার বিপক্ষে সবসময় ভালো খেলে এবং আজ তিনি তার চতুর্থ ফিফটি এই দলটার বিপক্ষে তুলে নিয়েছেন এবং টেইল এন্ডারদের নিয়ে আসলে বাংলাদেশের যে একটা বড় হারের সংখ্যা জেগেছিল সেই বড় হারের ব্যবধানটা কমানোর চেষ্টা আপাতত চলছে যদিও বা যেহেতু ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা সেহেতু এই অসম্ভবকেও যে সম্ভব করা যাবে না এমনটা আসলে একেবারেই বলে দেয়া যাচ্ছে না আমরা অতীতেও দেখেছি টেস্ট ক্রিকেটে এরকম অজস্র উদাহরণ রয়েছে যে এমন পরিস্থিতি থেকে দলকে আসলে খাদের কিনারা থেকে তুলে এনে এবং দারুণ কিছু একটা করার যে একটা নজির আমরা দেখেছি অতীতে এবং যেহেতু বাংলাদেশের সামনে সময় রয়েছে অর্থাৎ আজকে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন কিছুক্ষণ আগে শুরু হয়েছে এখনও একটা পূর্ণ সেশন বাকি এই দ্বিতীয় সেশনের খেলাও হবে সব মিলিয়ে কালকের পঞ্চম দিন অর্থাৎ শেষ দিনের খেলাও বাকি সব মিলিয়ে বাংলাদেশের সামনে সময় রয়েছে শুধুমাত্র এই উইকেটে থিতু হয়ে লঙ্কান বোলারদের ফেস করাটাই আসলে প্রধান চ্যালেঞ্জ হবে যেটা আসলে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা পারেনি এবং যে কারণে চট্টগ্রাম টেস্টে হয়তো আমরা একটা বড়ো রদবদল দেখতে যাচ্ছি ওপেনিং পজিশন থেকে জাকির কিংবা জয়ের মধ্যে যে কোনো একজনকে এই পরবর্তী টেস্টে ড্রপ করা হবে সেখানে সাদমান ইসলামকে বাজিয়ে নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এছাড়া আমরা দেখেছি তাওদ হৃদয়কে নিয়ে আসলে এই যে চার দিন যাবৎ সিলেট টেস্টের টিম ম্যানেজমেন্ট অনেকটা আলাদা করে কাজ করেছে খেলছেন তাহলে হৃদয়কে উড়িয়ে হয়েছে তিনি ডিপিএল খেলছেন না হৃদয়কেও হয়তো চট্টগ্রাম টেস্টে দেখা যাবে এছাড়া যেমনটা আসলে সময় সংবাদ অনেক আগেই নিশ্চিত করেছিলেন সাকিব আল হাসান ফিরছেন চট্টগ্রাম টেস্ট দিয়ে সব মিলিয়ে এই সিলেট টেস্ট এখন শেষের অপেক্ষায় এবং চট্টগ্রাম টেস্টে আসলে বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই কারণ এই সিলেটে বাংলাদেশের পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আমার কাছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এই ম্যাচ নিয়েছিল সবশেষ সিলেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন জানাচ্ছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর